খবর লৈ আহিছো। সরকারের বুলডোজার একশনত এবার নিষেধাজ্ঞা প্রদান করেছে দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ে। মন গলেই সরকারে নাগরিকের বাসগৃহ ভাঙিব নোৱাৰিব, অর্থাৎ দোষী হলেও সরকারে সেই ব্যক্তিজনের ঘরত বুলডোজার চলাব নোৱাৰিব। নিষেধাজ্ঞা প্রদান করেছে দেশের সর্বোচ্চ ন্যায়ালয়। আমি লৈ আহিছো ডাঙর খবর বুলডোজার একশনক লৈ। দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের গুরুত্বপূর্ণ নির্দেশনা, সরকারের বুলডোজার একশনক লৈ সর্বোচ্চ ন্যায়ালয়ের এই নির্দেশনা সর্বোচ্চ ন্যায়ালয়ে প্রদান করেছে। নিজ ইচ্ছা মতে সরকারে চলাব নোৱাৰিব বুলডোজার। ন্যায়ালয়ের অনুমতি অবিহনে সরকারে বুলডোজার চলাটো আইন বিরোধী বলে আখ্যা দিছে। দোষী হলেও সরকারে বুলডোজারে ভাঙিব নোৱাৰিব ঘর। এটা ডাঙর খবর এই মুহূর্তত, মন গলে সরকারে ভাঙিব নোৱাৰিব নাগরিকের ঘর অথবা কার্যালয়। বিভিন্ন সময়ত সরকারে মন গলে বুলডোজার একশন লওয়া দেখি পাওয়া যায়। এবার সেই একশনত নিষেধাজ্ঞা আরোপ করেছে সর্বোচ্চ ন্যায়ালয়ে। বুলডোজার একশনত নিষেধাজ্ঞা দেশের সর্বোচ্চ ন্যায়ালয়। এটা ডাঙর খবর, ন্যায়ালয়ের অনুমতি অবিহনে কোনো দোষী অভিযুক্তর ঘরত চলাব নোৱাৰিব বুলডোজার। বুলডোজার একশনের জড়িয়ে সরকারে ধ্বংস করব নির্মাণ, কোনো নির্মাণ সরকারে নিজ ইচ্ছা মতে ধ্বংস করব বলে বিশেষ নির্দেশনা প্রদান করেছে দেশের উচ্চতম ন্যায়ালয়ে। 1 অক্টোবর পর্যন্ত সমগ্র দেশতে বুলডোজার একশনত নিষেধাজ্ঞা আরোপ করেছে, আর সর্বোচ্চ ন্যায়ালয়ের পরবর্তী শুনানি পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকিব। ইয়াক লৈ পরবর্তী শুনানি প্রদান করব দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ে। কেবল রাজহুয়া পথ, ফুটপাথ, রেলপথের অবৈধ নির্মাণ কার্যতহে বুলডোজার চলাটো বুলডোজার চলাব পারিব বলে জানাইছে। কোনো ব্যক্তির ঘর বা ব্যক্তিগত ঘর কার্যালয় সরকারে ধ্বংস করব নোৱাৰিব নিজ ইচ্ছা মতে। আর সরকারের যে বুলডোজার নীতি, সময়ে সময়ে সরকারে বুলডোজার নীতি হাতত লওয়া দেখি পাওয়া যায়। এবার সেই বুলডোজার নীতিক লৈ সর্বোচ্চ ন্যায়ালয়ে সরব হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে। আর দোষী হলেও সরকারে বুলডোজারে ভাঙিব নোৱাৰিব ঘর যে নির্দেশনা প্রদান করেছে দেশের সর্বোচ্চ ন্যায়ালয়, সেই নির্দেশনা 1 অক্টোবর পর্যন্ত বহাল থাকিব। পরবর্তী শুনানি হয়তো প্রদান করব, আর বুলডোজারক লৈ বৃহৎ শুনানি প্রদান করব পারে দেশের সর্বোচ্চ ন্যায়ালয়। এটা ডাঙর খবর এই মুহূর্তত, মন গলে ভাঙিব নোৱাৰিব সরকারে নাগরিকের বাসগৃহ। যেহেতু দোষী হলে বিভিন্ন সময়ত দেখি পাওয়া যায় সরকারে বুলডোজার চলায় বা বিভিন্ন সময়ত সরকারে বুলডোজারে ধ্বংস নির্মাণ ধ্বংস করা দেখি পাওয়া যায়। কোনো নির্মাণ সরকারে ধ্বংস করব নোৱাৰিব ব্যক্তিগত নির্মাণ সরকারে ন্যায়ালয়ের অনুমতি অবিহনে যদি ধ্বংস করে তেতিয়া হলে সেয়া আইন বিরোধী আখ্যা দিছে দেশের সর্বোচ্চ ন্যায়ালয়। এবার সরকারের যে বুলডোজার নীতি, সেই বুলডোজার নীতির বিরোধিতারে ন্যায়ালয়ে এই নির্দেশনা প্রদান করেছে। যেহেতু বিভিন্ন রাজ্যত দেখি পাওয়া যায়, উত্তর প্রদেশের মধ্যপ্রদেশের লগতে বিভিন্ন রাজ্যত সরকারে বুলডোজার একশন সময়ে সময়ে হাতত লওয়া দেখি পাওয়া যায়। নাগরিকর ঘরত অবিরতভাবে বুলডোজার নীতি হাতত লয় সরকারে, আর এবার সেই নীতির বিরোধিতা করে সর্বোচ্চ ন্যায়ালয়ে নির্দেশনা প্রদান করেছে। কোনো সরকারে নিজ ইচ্ছা মতে চলাব নোৱাৰিব বুলডোজার, নিজ ইচ্ছা মতে নাগরিকর ঘর ভাঙিব নোৱাৰিব। আর যে ন্যায়ালয়ের নির্দেশনা 1 অক্টোবর পর্যন্ত সমগ্র দেশতেই বহাল থাকিব এই নির্দেশনা। সর্বোচ্চ ন্যায়ালয়ের পরবর্তী শুনানি নিদিয়া পর্যন্ত নির্দেশনা বহাল থাকিব বলে জানাইছে। আর সরকারের বুলডোজার একশনক লৈ সর্বোচ্চ ন্যায়ালয়ের গুরুত্বপূর্ণ নির্দেশনা। বুলডোজার নীতিক লৈ জমিয়ত উলেমাই হিন্দেও যেহেতু ন্যায়ালয়ের কাক চাপিছিল, আর সর্বোচ্চ ন্যায়ালয়ে এই নির্দেশনা প্রদান করেছে। কোনো সরকারে নিজ ইচ্ছা মতে বুলডোজার চলাব নোৱাৰিব, নাগরিকর ঘর ভাঙিব নোৱাৰিব, অবৈধ যি নির্মাণ সেই নির্মাণ ন্যায়ালয়ের অনুমতি অবিহনে ধ্বংস করব নোৱাৰিব। কোনো নির্মাণ ব্যক্তিগত নির্মাণ বা কার্যালয় চলাব নোৱাৰিব বুলডোজার। মহারাষ্ট্র মধ্যপ্রদেশ উত্তর প্রদেশত বিভিন্ন সময়ত সরকারে কার্যালয় বা কোনো নির্মাণ এনে ধ্বংস চলা দেখি পাওয়া যায়, ধ্বংস করা দেখি পাওয়া যায়, আর তারও বিরোধিতা করা পরিলক্ষিত হয়েছে সর্বোচ্চ ন্যায়ালয়ে। কোনো নির্মাণ নিজ ইচ্ছা মতে সরকারে ভাঙিব নোৱাৰিব, ন্যায়ালয়ের অনুমতি লাগিব। এটা ডাঙর খবর এই মুহূর্তত, যেহেতু বিভিন্ন রাজ্যের সরকার সময় নিজ ইচ্ছা মতে বুলডোজার নীতি হাতত লয়, বুলডোজারে একশন আরম্ভ করে দোষীর ঘরত চলায় বুলডোজার। কিন্তু এতিয়ারপরা কোনো লোক দোষী হলেও সেই লোকের ঘরত ন্যায়ালয়ের অনুমতি অবিহনে সরকারে বুলডোজার চলাব নোৱাৰিব। 1 অক্টোবর পর্যন্ত সমগ্র দেশতেই উচ্চতম ন্যায়ালয়ের এই নির্দেশনা বহাল থাকিব বলে জানাইছে। পরবর্তী শুনানি নিদিয়া পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকিব। এটা ডাঙর খবর, কোনো ব্যক্তিগত বাসগৃহ কার্যালয় সরকারে নিজ ইচ্ছা মতে ধ্বংস করব নোৱাৰিব, দোষী হলেও সেই লোকের ঘরত ন্যায়ালয়ের অনুমতি অবিহনে বুলডোজার চলাব নোৱাৰিব। এবার বুলডোজার একশনের বিরোধিতারে ন্যায়ালয়ে নির্দেশনা প্রদান করেছে।
আর এই মুহূর্তে বুলডোজারক লৈ এটা ডাঙৰ খবৰ আমি জনাই আছো। বিভিন্ন সময়ত সরকারে বুলডোজার একশন বুলডোজার নীতিৰে ধ্বংস চলা দেখিবলৈ পোৱা যায়। অভিযুক্তৰ ঘৰ ভাঙি পেলায় বা কোনো দুখীৰ বাসগৃহ সরকারে বুলডোজারে ভাঙি পেলা দেখিবলৈ পোৱা যায়। কিন্তু এতিয়াৰ পৰা তেনে কৰিব নোৱাৰিব। দেশৰ সর্বোচ্চ ন্যায়ালয়ে বুলডোজার একশনৰ বিৰুদ্ধে জাঙুৰ খাই উঠা দেখিবলৈ পোৱা গৈছে। বুলডোজার একশনৰ নিষেধাজ্ঞা আৰোপ কৰিছে দেশৰ উচ্চতম ন্যায়ালয়ে। ন্যায়ালয়ৰ অনুমতি লাগিব, তেতিয়াহে সরকারে কোনো নির্মাণ ধ্বংস কৰিব পাৰিব, কোনো ব্যক্তিগত সম্পত্তি বা কোনো ব্যক্তিৰ বাসগৃহ কোনো কাৰ্যালয় সরকারে ধ্বংস কৰিব পাৰিব যদিহে ন্যায়ালয়ে অনুমতি দিয়ে। যদিহে ন্যায়ালয়ে অনুমতি নিদিয়ে সরকারে নিজ ইচ্ছামতে বুলডোজার ব্যৱহাৰ কৰিব নোৱাৰিব। বুলডোজার ব্যৱহাৰ কৰি নির্মাণ ধ্বংস কৰিব নোৱাৰিব। দেশৰ সর্বোচ্চ ন্যায়ালয়ে নীতিৰ বিৰোধিতা কৰি এই নির্দেশনা প্রদান কৰিছে। 1 অক্টোবৰলৈকে ন্যায়ালয়ৰ যি নির্দেশনা সেই নির্দেশনা বাহাল থাকিব আৰু 1 অক্টোবৰৰ ইয়াৰ ম্যাদ পরবর্তী শুনানি প্রদান করব আর তেতিয়ালৈকে এই উচ্চতম ন্যায়ালয় এই নির্দেশনা বহাল থাকিব বলে জানাইছে সর্বোচ্চ ন্যায়ালয়। আর লগতে ন্যায়ালয়ে জানাইছে কেবল রাজহুয়া পথ ফুটপাথ রেলপথৰ অবৈধ নির্মাণ যদি হয় তেতিয়াহে সরকারে নিজ ইচ্ছামতে বুলডোজার ব্যবহার করব পাৰিব বা বুলডোজার চলাব পাৰিব, বুলডোজারে ভাঙি দিব পাৰিব রাজহুয়া পথ ফুটপাথ রেলপথৰ অবৈধ নির্মাণ। কিন্তু কোনো ব্যক্তির ঘর বা ব্যক্তিগত সম্পত্তি কার্যালয় সরকারে ধ্বংস করব নোৱাৰিব নিজ ইচ্ছামতে। যদি সরকারে ধ্বংস করব বিচাৰে তেতিয়াহলে সর্বোচ্চ ন্যায়ালয়ৰ অনুমতি লাগিব, তেতিয়াহে সরকারে ধ্বংস করব পাৰিব। নিজ ইচ্ছামতে কোনো নির্মাণ সরকারে ধ্বংস করব নোৱাৰে।